প্রচণ্ড ঠান্ডায় পিঠে খাওয়ার মজাই আলাদা, আর সেটা যদি হয় দুধপুলি তাও আবার নতুন গুড়ের। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি মৌমিতা, মাই কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আসুন আজকে বানিয়ে ফেলি নলেন গুড়ের দুধপুলি। এই দুধপুলি বানাতে গিয়ে অনেকেই অনেক রকম অসুবিধার সম্মুখীন হন, আবার কারোর কারোর পিঠে ভেঙে যায় দুধের মধ্যে, আবার শক্তও হয়ে যায়। আসুন শুরু করা যাক। জন্য আমি নিয়ে নিয়েছি একটা গোটা নারকেল, নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি। দুধপুলির ভেতরের পুরটা আমরা নারকেল দিয়ে বানাবো, নারকেল আর এখানে আখের গুড় নিয়েছি। আখের গুড় আর নারকেলটাকে প্রথমে মেখে নিয়ে এখানে একটা নারকেলের জন্য আমি এক বাটি আখের গুড় নিয়েছি, সেটাকে প্রথমে মেখে নিয়ে গ্যাসের ওপর বসিয়ে আস্তে আস্তে নাড়িয়ে নাড়িয়ে জাল দেব। এটা নাড়ুর মতো পাক হবে না, মোটামুটি নারকেল আর গুড়টাকে জাল দিয়ে একটু আঠা আঠা হলে এটাকে নামিয়ে ফেলতে হবে এবং ঠান্ডা করে নিতে হবে। আমাদের নারকেলের পুরটা রেডি হয়ে গেছে, এটা নামিয়ে রাখলাম। এখানে আমি তিন বাটি জল নিয়েছি, যেই বাটিতে আপনারা চালটা মেজার করবেন সেই বাটিতেই জলটা নিতে হবে। তিন বাটি জলের মধ্যে দিয়ে দিয়েছি একটু লবণ আর ঘি। এই তিন বাটি জলের মধ্যে আমি দু বাটি চাল গুঁড়ো দেব এবং এইভাবে নাড়িয়ে নাড়িয়ে এটাকে ভালো করে মিশিয়ে ফেলতে হবে। তারপরে গ্যাসটা অফ করে ঢেকে রেখে দেব 15 মিনিট। আর নিয়ে নিয়েছি মিষ্টি আলু, এটাকে সেদ্ধ করে নিয়ে খোসাটা ছাড়িয়ে এটাকে মেখে নিয়েছি। এরপরে চাল গুঁড়োটা একটু ঠান্ডা হলে এটাকে ভালো করে হাতে একটুখানি ঘি নিয়ে মেখে ফেলতে হবে গরম অবস্থাতেই। অল্প অল্প গরম অবস্থাতেই আমরা এটাকে ভালো করে মেখে নেব আর মিষ্টি আলুটা এর সঙ্গে মিশিয়ে দেব। দুটোকে খুব ভালো করে মিশিয়ে একটা স্মুথ ডো তৈরি করতে হবে। এরপরে এর থেকে ছোট ছোট বল তৈরি করে তারপরে আমরা এটাকে বাটির মতো তৈরি করে নেব এবং এর মধ্যে নারকেলের পুর দিয়ে তারপরে পুলির শেপ দিয়ে দেব। এটা আপনারা ছোটও করতে পারেন, বড়ও করতে পারেন। এই রেসিপির সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো আপনারা ডেসক্রিপশন বক্সে ফলো করবেন, আর সেখানে আমি আরও কিছু রেসিপি শেয়ার করব। যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই ট্রাই করতে পারেন। সমস্ত পুলিগুলোকে তৈরি করে আলাদাভাবে রাখতে হবে, আর দুধে ভেজানোর জন্য দুধটাকেও রেডি করে নিতে হবে। এখানে আমি 1.5 লিটার দুধ ব্যবহার করেছি। 1.5 লিটার দুধকে প্রথমে জাল দিয়ে নেব, খুব বেশি ঘন করার কোনো প্রয়োজন নেই। খানিকক্ষণ জাল দেওয়ার পর এর সঙ্গে গুড়গুলো মিশিয়ে দেব, ফ্লেমটা অবশ্যই লো রাখবো। এখানে আমি পাটালি গুড় ব্যবহার করেছি। গুড়গুলোকে মিশিয়ে দিয়ে ভালো করে নাড়িয়ে জাল দিয়ে নেব। তারপরে আস্তে আস্তে দুধটা ফুটে উঠলে গ্যাসটা কমিয়ে সমস্ত পুলিগুলোকে এর মধ্যে দিয়ে 5-10 মিনিট ফুটিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। খুব বেশি ফোটানোর কোনো প্রয়োজন নেই, ঢাকা দিয়ে রাখলেই দুধ পুলিগুলো রেডি হয়ে যাবে। ঠান্ডা হওয়ার পরে এটা অবশ্যই সার্ভ করতে হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই আমার সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।